গত সপ্তাহের একটি সংবাদ ছিল মিয়ানমারের অংশ গ্রেফতার এবং কালকে মনে হয় নিউজ হলে হলো চোদ্দ দিনের রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে খুব বেশি দিন আগের কথা নয় যেদিন অংশান সূচি তিনি ক্ষমতায় ছিলেন এবং তার দেশের নির্যাতিত মজলুম নাগরিক রোহিঙ্গা মুসলমানদের উপর চরমভাবে নির্যাতন করা হয়েছিল যাদের মেরে কেটে ঘর থেকে বের করে দিয়ে এবং নারীদের উপরে পাশবিক নির্যাতনের মাধ্যমে অগণিত মানুষকে হত্যা করে এবং অসংখ্য মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন বেশি দিন আগের কথা নয় যাদেরকে বের করে দেওয়া হয়েছিল মজলুম হয় নির্বাসনে তাদের কি অবস্থা হচ্ছে কেবল তারাই বলতে পারে ঘরবাড়ি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে কোথাও গিয়ে আশ্রয় নেওয়াটা বড় আরামের কথা নয় তো যারা নির্বাসনে রয়েছেন তারাই বলতে পারেন যে কি কষ্ট আর কি বেদনা কেউ স্বজন হারিয়েছেন সন্তানকে হারিয়েছেন তো বলছিলাম যেই কিছুদিন আগে যেদিন সুচির দেশের নাগরিক মজলুম রোহিঙ্গারা নির্যাতিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল কেউ যান নিয়ে কেউ তো যান নিয়ে ফিরে আসতেই পারেন নাই তখন অংশানসূচি এ বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ কোনো বক্তব্য দেওয়া তো দূরে থাক বরং তিনি উল্টো রোহিঙ্গা মুসলিমদেরকে অনেকাংশে দায়ী করেছেন করেছিলেন হয়তো তার কথা বলার সুযোগ ছিল কিন্তু সে সুযোগটা তিনি কাজে লাগান নেই কেউ প্রশ্ন তুলবে যে তিনি তো সামরিক ইসের দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন হ্যাঁ সেটা অনেকাংশে ঠিক নিয়ন্ত্রিত ছিলেন কিন্তু তার সুযোগ ছিল সুযোগ ছিল না এমন নয় সেই সুযোগটা যদি তিনি কাজে লাগাতেন হতে পারতো ব্যাপকভাবে তিনি প্রশংসিত হতেন এবং হয়তো চিত্রটা অন্যদিকেও যেতে পারত কিন্তু সেদিন তিনি চুপ থাকাতে সামরিক বাহিনী মুসলমানদের উপর শুরু নির্যাতনই করেন নাই বরং বরং এই মাত্র কিছুদিনের ব্যবধানে তাকেও কি করে ফেলেছেন বন্দি করে ফেলেছে বলতে পারেন সে সরাসরি জালেম না কিন্তু জালেম না হল জালেমের সহযোগী জালেমের সহকারী আল্লাহ এই কথাই বলেছেন নার। তোমরা জুলুমকারীদের দিকে ঝুঁকে যেও না তাহলে জুলুমকারীরা যেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে জাহান নামের অংশীদার হবে তোমরাও কিন্তু সমানভাবে অংশীদার হবে অন্য কোনো 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 রেওয়ায়ত থেকে বোঝা যায় মানুষ যখন হাদিসের ভাষ্য মানুষ যখন আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুককে সন্তুষ্ট করতে চায় তখন যে মাখলুকের সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি ব্যতী রেখে আল্লা রব্বুল আলমিন পরোয়ার দিগার ওই মাখলুককে ওই সৃষ্টিকে তার উপরে মুসাল্লাদ করে দিবেন অর্থাৎ কোনো এক সময় গিয়ে তার দ্বারাই সেই অত্যাচারিত হবে হাদিসের ভাষ্য তো আজকে সুচীর এই অবস্থার জন্য তিনি দেয় এবং আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সিম্প্যাথি তার জন্য নেই থাকার প্রশ্নই আসে না জালেমের জন্য জালেমের সহযোগীর জন্য কোন ধরনের সিম্প্যাথি থাকাটা উচিত নয় এটা কোনো ইমানের লক্ষণও নয় আল্লাহ আকবর বাংলাদেশের পক্ষ থেকে ভালো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এটা একটা গুড নিউজ আমরা তো সবসময় ব্যাড নিউজ শুনতে শুনতে আর পড়তে পড়তে মানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে ওই যে একটা কথা আছে যে একটা গল্প যে এক বাসায় প্রতিদিন ই দেয় দুধ দেয় তো দুধের মধ্যে তো একদিন দুধ চা মোটামুটি ভালো দুধ দিয়েছে দিলে ওই দিন বাসার সবাই খেয়ে সবাই পাতলা পায়খানা শুরু হয়ে গেছে পরের দিন যখন আবার দুধ দিতে আসছে এই বেটা তুই কালকে ভেজাল দুধ দিছিস সবাই আমাদের পাতলা পায়খানা হয়েছে যখন ভালো করে ধরছে বলে না আসলে কালকে দুধটাই সলিড ছিল তো ভেজাল খেতে খেতে আর শুনতে শুনতে জানতে জানতে এখন আমাদের মাথায় ওই ভেজালটাই নিতে চায় ভালো কিছু নেওয়াটা পছন্দ করতে চায় না যাই হোক তো বলতেছিলাম বাংলাদেশ সুন্দর একটা প্রতিক্রিয়া দিয়েছে প্রতিক্রিয়া হলো রাষ্ট্রীয়ভাবে যে আমাদের পক্ষ থেকে তার গ্রেফতারে আমাদের নিন্দাও নাই প্রশংসাও নাই। এবং আরও খানিকটা ব্যাখ্যা করা হয়েছে যে হয়তো রোহিঙ্গা মুসলমানরা এটা চাবেন যে সুচি এখন উনি চাইলে আমাদের কুতুপালং এসে দেখে যেতে পারেন যে আমরা কী অবস্থায় আছি সেটা দেখার জন্য ওনার বোঝার জন্য জেলখানাই সবচেয়ে ভালো জায়গা মজ্জাজ মোহতারাম হাজির কথা হলো সার মর্ম হল যে আল্লাহ রবুল আলমীন পরয়ার দে এই পৃথিবীর বুকে অনেক অনেক পাপের শাস্তি দেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পরোয়ার দেগার কিছু কিছু পাপের শাস্তি দিয়েই দেন কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে রোজানা না রাখে আল্লাপাক রব্বুল আলমিন পরোয়ার দেগারের শাস্তি হয়তো তার জন্য থাকবে কিন্তু আল্লাহ চাইলে হয়তো এই দুনিয়াতে তাকে শাস্তি নাও দিতে পারেন আবার একজন মানুষ সারা জীবন পাক রব্বুল আলমিন পরোয়ার দেগারকে শিকারই করে নাই বা শিরিক করছে আল্লাহ এই ব্যক্তিকে চাইলেও দুনিয়াতে শাস্তি নাও দিতে পারেন শিরিক করছে বেঈমানি করছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে শাস্তি নাও দিতে পারেন কিন্তু মনে রাখবেন কেউ যদি কারো প্রতি অন্যায় করে অবিচার করে হকুল আব বান্দার হক নষ্ট করে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিয়েই তারপরে পরকালের জন্য তৈরি করবেন তবে দুনিয়াতে আগে শাস্তি তাকে দিয়ে দিবেন হকুল ইবাদ বান্দার হক এমন একটা কঠিন জিনিস হয়তো হতে পারছে যে আজকে হয়তো শাস্তি দিচ্ছেন না কালকে হয়তো শাস্তি দিচ্ছেন না পরশুদিন হয়তো শাস্তি দিচ্ছেন না তার দিন ঠিকই আল্লাহ আকবর একটা কিতাবের মধ্যে আছে একটা কিতাবের মধ্যে রয়েছে আরবি সাহিত্যের একটি কিতাব কুফার গভর্নর ছিল উবায়দুল্লাহ বিন জিয়াদ আমরা জানি উবায়দুল্লাহ বিন জিয়াদ বা ইবনে জিয়াদ নামে কুখ্যাত ইবনে জিয়াদ তো ইবনে জিয়াদ যখন কুফার গভর্নর ছিল তখন তারই নির্দেশে হজরতে হোসাইন ইবনে আলী রদিয়াল্লাহ তালহুর মাথা কেটে তার সামনে পেশ করা হয়েছিল এবং সে উল্লাস করেছিল সাহাবি সাইদ ইবনে আর কাম প্রতিবাদ করেছিলেন সেখানে তো বলেছিলেন যে তুই কার সাথে কি করস এই চেহারায় তুই গুতা মারস লাঠি দিয়ে খোঁচা মারস এই চেহারাতে প্রিয়রুল সাল্লাহ আলী কতবার আদর করেছেন চুমু খেয়েছেন হাত বুলিয়েছেন স্নেহ করেছেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আল্লাহ রব্বুল আলমিন পর এই কুফায় ওবায়দুল্লাহ বিন জিয়াত তথা ইবনে জিয়াদকে চরমভাবে শাস্তির ব্যবস্থা করলেন এবং মুখতারিবনে ওবায়দ সাকাফি ও ভেজাল মুখতারিবনে ওবায়দ সাকাফিকে আল্লাহ কুদরতিভাবে চাপিয়ে দিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাথা কেটে আনা হল কুফার ঠিক ওই গভর্নর হাউজে আর মুখতার সেটাকে খুঁচায় খুঁচায় লাঞ্ছিত করেছিল তবে মুখতারও খুব বেশি ভালো লোক ছিল না যার কারণে দেখা যাচ্ছে নেক্সটে মুখতারের কর্তৃত মাথা ঠিক ওই কুফার ওই গভর্নর হাউসে রাখা হয়েছিল আর তাকে মুখে খুচায় লাঞ্ছিত করেছিল মজ্জাজ মহতারাম মাহাজিন ইতিহাসের পাতা থেকে আমাদের সেটাই শিক্ষা শিক্ষা দেয় যে বা যারা অবিচার বা অন্যায় করে সূচি হোক বা যেই হোক আল্লাহ মিন আলমীন পরেগার পাকড়াও করেন সময় মতো ছাড় দেন ছেড়ে দেন না ওকেদা আলিকা ইদা আখদাল কোরা ওহী আজওয়ালিমা দেগার পাকড়াও করেন ইদা আখদাল কোরা ওহী আজওয়ালিমা যখন কোনো জনপদ জুলুম করে আল্লা রব্বুল আলমিন দেগার তাদেরকে পাকড়াও করেন অন্য এতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পরোয়ার্দ্দেগার বলেছেন যে যখন কোনো বান্দাকে আমি ঢিলা দিই সুযোগ দিই সে যেন মনে না করে যে আমি হয়তো খুব ভালো আছি মুমিনের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন পরোয়ার্দ্দেগার দিয়েছেন মুমিন হল ছোট চারা গাছের মতো চারাগাছের গাছের মতো হালকা বাতাস আসলে এদিকে হেলে ওদিকে হেলে এদিকে দলে ওদিকে দলে কিন্তু মাটির সাথে মিশে যায় না বাতাস আসে হালকা বাতাস আসুক বা ঝড়ো বাতাস আসুক ও দেখা যাচ্ছে এক সামনের দিকে কখনো পিছনের দিকে দুলে মনে হয় যে মাটির সাথে মিশে গেল আবার দাঁড়ায় কিন্তু সামান্য বাতাসে টলে যায় আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন পক্ষান্তরে ফাজের কাফের জালেম তার দৃষ্টান্ত হলো বিশাল বড় গাছ সাধারণ বাতাসে তার কিচ্ছু হয় না কিন্তু যখন টর্নেডো আসে তখন কিন্তু তাকে রেহাই দেওয়া হয় না বরং শিকড় সহ উপরে কোথায় ফেলে দেয় তার ঠিক ঠিকানা থাকে না এই জন্য অনেক সময় আমরা মনে করি যে আমাদের এত বাধা কেন এত বিপত্তি কেন এত মুসিবাদ কেন আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই না আপনার উপর যদি কোনো বাধাই না আসে আপনার উপরে কোনো বিপত্তি না আসে আপনার উপর যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না আসলে তাহলে আপনি কেমন মুমিন প্রিয় ওয়াসাল্লাম কত পরীক্ষা দিয়েছেন সাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবিরা কত পরীক্ষা দিয়েছেন ওমেন সে যারা তাদের পদে চলেছে তারা প্রত্যেকেই পরীক্ষা দিয়ে উতরাতে হয়েছে আপনার উপর যদি পরীক্ষা আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে বুঝবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইমানের জন্য কবুল করেছেন